হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, আমি এখন আছি গুয়াহাটিতে, তোমাদের বলেছিলাম। তো আজ সকাল সকাল আমি যাচ্ছি একটা মন্দিরে, সেটা হলো কামাখ্যা মন্দির, তোমরা জানো হয়তো। তো এখানে আমরা কী কী করি বা কীভাবে যাই বা দেখি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি এখন রেডি হয়ে নিলাম। তো আমরা প্রথমে হোটেল থেকে বেরিয়ে তারপর একটা গাড়ি বুক করলাম, তো সেটা করে যাচ্ছিলাম আর কি। আর আমি তোমাদের আমরা যে জায়গাটায় ছিলাম সেটা তো বলিনি, ওটার নাম ছিল উলুবাড়ি। তারপর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ বা বাজারটা দেখতে পাচ্ছ, এটা গুয়াহাটি বাজার। তো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর আমরা এখন যে রাস্তাটায় দিয়ে যাচ্ছিলাম সেটা পাহাড়ের উপর দিয়ে, তারপর ওই কামাখ্যা মন্দিরে যেতে হয়, তো যাচ্ছিলাম। চারিদিক পাহাড়, গাছপালা, অনেক কিছু। দেখতে থাকো, ভালো লাগবে। তো ফাইনালি আমরা কামাখ্যা মন্দিরের সামনে এসে পড়লাম। তো একটা দোকান চুজ করলাম, তো সেখানে গেলাম, গিয়ে বুক নিলাম। আর বুকের যাবতীয় জিনিসপত্রগুলি নিলাম। তো আমরা লাইনে দাঁড়ালাম পুজো দেওয়ার জন্য। লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দিতে হয়, তো অনেক লম্বা লাইন। তো দুঃখের বিষয়, আমি তোমাদের ঠাকুর দেখাতে পারিনি, কারণ ওই মাকে দর্শন করতে হলে ফটো তোলা যায় না, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। তো আমি এখন প্রদীপটা জ্বালিয়ে দিলাম, তারপর ধূপকাঠিগুলি জ্বালিয়ে তারপর মাকে দেখালাম, তারপর ওখানে রাখলাম। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর ওখানে এত ভিড় ছিল যে আমার হাঁটতে অসুবিধা হচ্ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়াগুলো খুবই সুন্দর, চারিদিকটা দেখতেই পাচ্ছ। তারপর একটু সামনের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম অনেকগুলি ঠাকুরের মূর্তি ছিল অনেক। তারপর আর কিছুটা সামনে দিয়ে গেলাম, যে একটা সিংহ আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই চূড়াগুলি অনেক সুন্দর।
বাসুদেব কর্মপন্ডা বাসুদেব কর্মপন্ডা আপনার জাতি মঙ্গল হ্যাঁ বলুন যাও। তো ওখানটা নেমে অনেকগুলি পায়রা দেখলাম, তোমরা তো চিনতেই পারছ ওগুলির নাম কবুতর বলে অনেকে। ওরা উঠছে আর দেখতে খুবই ভালো লাগছে। তো মন্দিরটা ভালো করে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তো তোমরা কে কে গেছো ওই মন্দিরে আমাকে কমেন্টে জানাবে। কিন্তু তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, তো আমরা এখন মন্দিরটা চারিদিক আরেকবার ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, দেখে তারপর আমরা ওখান থেকে চলে যাব। দেখতে পাচ্ছ অনেক ভিড়। তো দুপাশে দেখছো দোকান দেখা যাচ্ছে, বুক, তারপর যারা মাকে শাড়ি বা অনেক কিছু বরণ করে বা দেয় এসব কিছু ওখানে বিক্রি হয়। তো গাইস, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো আর বেশি বড় করব না, তো এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর আমাকে সাপোর্ট করবে সবাই। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। টাটা।